সুপ্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। অনলাইন ক্লাসরুম দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের নিয়মিত অনলাইন ক্লাসের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই অবগত আছো মহামারী এই করোনা পরিস্থিতির কারণে যখন আমাদের বিদ্যালয়গুলোতে মুখোমুখি পাঠদান বন্ধ, ঠিক সেই মুহূর্ত থেকে আমরা দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের ফেসবুক পেজে তোমাদের জন্য অনলাইন ক্লাস প্রচার করে যাচ্ছি, যাতে করে শিক্ষার্থীরা ঘরে বসেই নিরাপদে পড়াশোনা চালিয়ে যেতে পারে। আর আমাদের এই অনলাইন ক্লাসের সার্বিক নির্দেশনায় রয়েছেন আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ রুহুল আমিন স্যার। স্যারের আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে আমরা শিক্ষার্থীদের জন্য ধারাবাহিকভাবে ক্লাসগুলো প্রচার করতে পারছি। তো শিক্ষার্থীরা, আশা করছি তোমরা আজকের ক্লাসটিও খুব মনোযোগ সহকারে দেখবে এবং ক্লাসটি উপভোগ করবে। তোমরা এই মুহূর্তে যেখান থেকে আমাদের এই অনলাইন ক্লাসটি দেখছো, তোমরা তোমাদের ফেসবুকে বিভিন্ন গ্রুপে ক্লাসটি শেয়ার করে দাও, যাতে করে তোমাদের সাথে অন্যান্য শিক্ষার্থীরাও এই ক্লাসটি দেখার সুযোগ পায়। আর ক্লাস শুরু করার আগে তোমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ মেসেজ হচ্ছে, করোনা পরিস্থিতি অবনতি হচ্ছে, তাই তোমরা ভাষায় থাকবে, মাস্ক ব্যবহার করবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, তোমরা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে তোমাদের প্রয়োজনীয় জিনিসপত্র অবশ্যই জীবাণুমুক্ত করে নিবে। আর তোমরা এখন পর্যন্ত যারা করোনার টিকা গ্রহণ করনি, সরকার তোমাদের জন্য টিকার সুব্যবস্থা করেছে, তোমরা দ্রুত বিদ্যালয়ের অফিস কক্ষে যোগাযোগ করে টিকা নেওয়ার ব্যবস্থা নাও। তো শিক্ষার্থীরা, আজকে কথা না বাড়িয়ে আমরা আমাদের ক্লাসে চলে আসি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের অনলাইন ক্লাস পরিচালনায় তোমাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ নাসির হোসেন, সহকারী শিক্ষক দুর্গাপুর উচ্চ বিদ্যালয় হাইমচর চাঁদপুর। শিক্ষার্থীরা, আমাদের স্ক্রিনে যে ইমেল ঠিকানাটি রয়েছে nasirhussain.net@gmail.com, এই ঠিকানাটি তোমরা তোমাদের প্রয়োজনে তুলে নিতে পারো। তোমাদের কোনো ধরনের সমস্যার সমাধান প্রয়োজন হলে, অথবা হোমওয়ার্ক সম্পাদন করে, কিংবা তোমাদের কোনো জিজ্ঞাসা থাকলে তোমরা ইমেল বরাবর ইমেল করতে পারো। আমরা সর্বোচ্চ চেষ্টা করব তোমাদের এই ইমেলের রিপ্লাইয়ের মাধ্যমে তোমাদের সমস্যাগুলো সমাধান করার। শিক্ষার্থীরা, আমাদের স্ক্রিনে যে বইটি, সপ্তম শ্রেণীর বিজ্ঞান বই। আজকে আমরা ক্লাস করব সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় অধ্যায়, উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন। ধারাবাহিকভাবে সম্পাদন করা ক্লাসের অংশ হিসেবে আজকে আমরা ষষ্ঠ ক্লাস নিয়ে আবার তোমাদের সঙ্গে হাজির হয়েছি। এর আগে আমরা এই অধ্যায়ের 5টি টপিকস তোমাদের সঙ্গে আলোচনা করেছি, আজকে আমাদের ষষ্ঠ টপিকস। আশা করি তোমরা পুরো ক্লাস জুড়ে আমাদের সঙ্গে থাকবে এবং আজকের পাঠটি মনোযোগ সহকারে উপভোগ করবে। শিক্ষার্থীরা, আমরা নিচের এই ছবিটি লক্ষ্য করি, আমরা এখানে টিস্যুর বিভিন্ন চিত্র দেখতে পাচ্ছি। এরা এক এক ধরনের গঠনগত বৈশিষ্ট্য নিয়ে কাজ করে, আর এদের উৎপত্তি এবং কাজের ধরন অনুযায়ী এরা ভিন্ন ভিন্ন। ছবিটি আমরা এখানে দেখলাম বিভিন্ন ধরনের টিস্যু আছে, এই টিস্যুগুলো হচ্ছে বিভিন্ন ধরনের প্রাণী টিস্যু। তাহলে আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে প্রাণী টিস্যুর বৈশিষ্ট্য ও কাজ। এই পাঠ শেষে তোমরা প্রাণী টিস্যু কি তা বলতে পারবে, প্রাণী টিস্যুর প্রকারভেদ ব্যাখ্যা করতে পারবে, আবরণী টিস্যুর বৈশিষ্ট্য ও কাজ বর্ণনা করতে পারবে, এবং সর্বশেষ বিভিন্ন প্রকার পেশী টিস্যুর বিশ্লেষণ করতে পারবে। শিক্ষার্থীরা, আমরা এখানে একটি প্রাণী টিস্যুর ছবি দেখতে পাচ্ছি। লক্ষ্য করো, এই ধরনের টিস্যুর গঠনগত ভিন্নতা রয়েছে এবং এদের কাজেরও ভিন্নতা রয়েছে, এবং এদের অবস্থানও কিন্তু ভিন্ন ভিন্ন স্থানে।
তাহলে প্রাণী টিস্যু বলতে কি বোঝায়? বহুকোষী প্রাণীতে অনেকগুলো কোষ যখন কোনো নির্দিষ্ট কাজ করে তখন ওই কোষগুলোকে একত্রে প্রাণী টিস্যু বলে। অর্থাৎ প্রাণীর ক্ষেত্রে এটা হচ্ছে প্রাণী টিস্যু, আর উদ্ভিদের ক্ষেত্রে আমরা বিগত ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করেছি, সেখানে উদ্ভিদ টিস্যু ছিল তারা। তাহলে আমরা প্রাণী টিস্যুর সংজ্ঞাটা আবার একটু দেখে নিই। বহুকোষী প্রাণীতে অনেকগুলো কোষ যখন কোনো নির্দিষ্ট কাজ করে তখন ওই কোষগুলোকে একত্রে প্রাণী টিস্যু বলে। আমরা কিভাবে হাঁটাচলা করি, কিভাবে খাবার খাই, কিভাবে শ্বাস প্রশ্বাস নেই লক্ষ্য করো শিক্ষার্থীরা। এই কাজগুলো যেমন আলাদা তেমনি ভিন্ন প্রকৃতির। আমরা পা দিয়ে হাঁটাহাঁটি, হাত দিয়ে লিখি, মুখ দিয়ে খাবার খাই, দাঁত দিয়ে খাবার চিবাই। এই কাজগুলো আলাদা আলাদা অঙ্গ, এই অঙ্গগুলো কোষের গঠন ও কাজ আলাদা। আমাদের দেহের হাড়, মাংস ও মস্তিষ্ক ইত্যাদি অনেকগুলো কোষ দিয়ে তৈরি, যাদের গঠন ও কাজ ভিন্ন প্রকৃতির। আমরা আগেই বলেছি তোমাদেরকে যে বহুকোষী প্রাণীতে এভাবে অনেকগুলো কোষ যখন কোনো নির্দিষ্ট কাজ করে তখন ওই কোষগুলোকে একত্রে টিস্যু বা কলা বলে। এসব কোষের উদ্দেশ্য এক হলেও এদের আকার, আকৃতি ও গঠন ভিন্ন হতে পারে। এটা নির্ভর করে টিস্যু ও কোষের কাজের ধরনের উপর। প্রাণী দেহে বিভিন্ন প্রকার টিস্যু দিয়ে গঠিত, আর এই টিস্যুর প্রকারভেদ নির্ভর করে তাদের কাজের প্রকৃতির উপর এবং গঠনের উপর। প্রাণী টিস্যুকে মূলত চারটি ভাগে ভাগ করা হয়েছে। এক, আবরণী টিস্যু; দুই, পেশি টিস্যু; তিন, যোজক টিস্যু; চার, স্নায়ু টিস্যু। তাহলে শিক্ষার্থীরা, আমাদের যে প্রাণী টিস্যুর প্রকারভেদ সেটি হচ্ছে চার প্রকার। এদের মধ্যে হচ্ছে আবরণী টিস্যু, পেশি টিস্যু, যোজক টিস্যু, স্নায়ু টিস্যু। আমরা নিচের এই ছবিটি একটু লক্ষ্য করি। আমরা যে ছবিটি দেখতে পাচ্ছি সেটি একটি আবরণী টিস্যু বা এপিথেলিয়াল টিস্যু। যে টিস্যু দেহের খোলা অংশ ঢেকে রাখে এবং দেহের ভেতরের আবরণ তৈরি করে তাকে আবরণী টিস্যু বলে। আমাদের ত্বকের বাইরের আবরণ, মুখগহ্বরের ভেতরের আবরণ আবরণী টিস্যু দিয়ে গঠিত। দেহের ভেতরের গ্রন্থিগুলো এই টিস্যু দিয়ে তৈরি। এবার আমরা দেখব আবরণী টিস্যুর বৈশিষ্ট্য। এই টিস্যু এক বা একাধিক স্তরে সাজানো থাকে। কোষগুলো একটি পাতলা ভিত্তি পর্দার উপর সাজানো থাকে। এ ধরনের টিস্যুতে কোনো আন্তঃকোষীয় ধাত্র থাকে না। এবার আমরা দেখব আবরণী টিস্যুর কাজ। এ টিস্যু দেহের ভেতর ও বাহিরের অঙ্গগুলোকে বিভিন্ন ধরনের আঘাত থেকে রক্ষা করে। পাকস্থলীয় অন্ত্রের আবরণী টিস্যু পাচক রস ক্ষরণ করে হজমে সহায়তা করে। আর এদের মূল কাজ হচ্ছে এরা আবরণ তৈরি করবে এবং দেহের খোলা অংশকে ঢেকে রাখবে এবং বিভিন্ন ধরনের আঘাত থেকে দেহকে রক্ষা করবে। আর বেসিক্যালি যে পাকস্থলী এবং অন্ত্রের আবরণী টিস্যু সেগুলো এক প্রকার পাচক রস ক্ষরণ করে খাদ্য হজমে সহায়তা করে। আমরা স্ক্রিনের এই ছবিগুলো একটু লক্ষ্য করি। এখানে 1 নং চিত্রে কিছু ছবি রয়েছে এবং 2 নং চিত্রেও কিছু ছবি রয়েছে। শিক্ষার্থীরা, তোমরা মনোযোগ সহকারে ছবিগুলো একটু লক্ষ্য করো। হ্যাঁ, আমরা এই প্রথম ছবি সেটি হচ্ছে পেশি টিস্যুর, আর এটি হচ্ছে দ্বিতীয় যে ছবিটি সেটিও পেশি টিস্যুর। তাহলে এখানে পেশি টিস্যুর যদিও হয় কিন্তু এদের গঠনগত ভিন্নতা রয়েছে। আমরা অ্যানিমেশন চিত্রটি একটু লক্ষ্য করি। প্রাণী দেহের যে টিস্যুগুলো সংকুচিত ও প্রসারিত হতে পারে তাদেরকে পেশি টিস্যু বলে। তাহলে প্রাণীদেহের যে টিস্যুগুলো কি করবে, সংকুচিত হবে এবং প্রসারিত হবে, তাদেরকে আমরা বলবো পেশি টিস্যু। আমরা এই অ্যানিমেশন চিত্রে যদি লক্ষ্য করি যে এখানে পেশিগুলো সংকুচিত হচ্ছে এবং প্রসারিত হচ্ছে। আমরা কিন্তু এই পেশিগুলোকে দেখো ইচ্ছা অনুযায়ী কিন্তু সংকুচিত
করতে পারছি, আবার প্রয়োজনে প্রসারিত করতে পারছি। পেশি টিস্যুর প্রকারভেদ। পেশি টিস্যু মূলত দুই প্রকার, ঐচ্ছিক পেশি এবং অনৈচ্ছিক পেশি। তোমরা কি বলতে পারবে এখানে পেশিগুলো দ্বারা কি হচ্ছে? পেশিগুলো ইচ্ছামতো সংকুচিত ও প্রসারিত হয়ে দেহের অঙ্গ সঞ্চালনে সহায়তা করছে। এ ধরনের পেশিকে আমরা কি বলতে পারি? হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, এ ধরনের পেশি হচ্ছে আমাদের ঐচ্ছিক পেশি। এখানে যে পেশিগুলো রয়েছে আমরা এগুলোর একটু দেখি। তোমরা কি বলতে পারবে এখানে পেশিগুলো দ্বারা কি হচ্ছে? হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, এখানে পেশিগুলো প্রাণীর ইচ্ছাধীন না, এগুলো তাদের একটা ছন্দ বা গতিতে সংকুচিত এবং প্রসারিত হচ্ছে এবং দেহের যে প্রয়োজনীয় কাজটি রয়েছে সে কাজটি তারা সম্পাদন করছে। এই পেশিগুলো ইচ্ছামতো সংকুচিত ও প্রসারিত হতে পারে না। তাহলে উহাদের উপর আমাদের কি কোনো নিয়ন্ত্রণ আছে? না শিক্ষার্থী বন্ধুরা, আমরা এদের উপর কোনো নিয়ন্ত্রণ করতে পারি না, উহাদের উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। এ ধরনের পেশিকে আমরা কি বলতে পারি? এ ধরনের পেশিকে আমরা অনৈচ্ছিক পেশি বলতে পারি। তাহলে এবার আমরা দেখব ঐচ্ছিক এবং অনৈচ্ছিক পেশি কাকে বলে। যে পেশি আমরা ইচ্ছামতো সংকুচিত ও প্রসারিত করে দেহের বিভিন্ন অঙ্গ সঞ্চালন করতে পারি তাকে ঐচ্ছিক পেশি বলে। এ পেশি হাড়ের সাথে লেগে থেকে আমাদের অঙ্গ নাড়াচাড়া করতে সাহায্য করে। এ হচ্ছে আমাদের ঐচ্ছিক পেশির উদাহরণ এবং এই ঐচ্ছিক পেশির অবস্থান। অনৈচ্ছিক পেশি, যে পেশি আমাদের ইচ্ছামতো সংকুচিত ও প্রসারিত হয় না তাকে অনৈচ্ছিক পেশি বলে। এ ধরনের পেশির উপর আমাদের নিয়ন্ত্রণ নেই। অন্ত্রের পেশি অনৈচ্ছিক পেশির উদাহরণ। এখানে যে পাকস্থলী বা অন্ত্রের যে পেশি রয়েছে সেগুলো হচ্ছে অনৈচ্ছিক পেশির উদাহরণ। এছাড়াও এক ধরনের পেশি রয়েছে যাদেরকে আমরা হৃৎপেশি বলি। হৃৎপেশি এক ধরনের বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশি যা নিঃছন্দে পর্যায়ক্রমে সংকুচিত ও স্বাভাবিক হয়ে দেহে রক্ত সঞ্চালন করে। পেশির কাজ, দেহের আকৃতি দান করে ও অস্থি সঞ্চালনে সহায়তা করে, নড়াচড়া ও চলনে সাহায্য করে, দেহের ভিতরের অঙ্গগুলোকে রক্ষা করে। হৃৎপেশি দেহের রক্ত সঞ্চালনে সহায়তা করে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ যে বিষয়গুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করেছি, আমরা এবার ছোট ছোট প্রশ্নে সেই বিষয়গুলো তোমাদেরকে একটু মূল্যায়ন করার চেষ্টা করব। তোমরা মূল্যায়ন কাজে আমাদেরকে সার্বিক সহযোগিতা করবে এবং এই মূল্যায়ন কাজে তোমরা অংশগ্রহণ করবে। আমাদের প্রথম প্রশ্ন, প্রাণী টিস্যু কয় ধরনের হয়ে থাকে? তোমরা একটু চিন্তা করে বলো। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আমাদের প্রাণী টিস্যু হচ্ছে চার ধরনের। কোন টিস্যুতে কোষগুলো পাতলা ভিত্তি পর্দার উপর সাজানো থাকে? হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আবরণী টিস্যুতে কোষগুলো পাতলা ভিত্তি পর্দার উপরে সাজানো থাকে। তোমাদেরকে ধন্যবাদ সঠিক উত্তর দেওয়ার জন্য। অন্ত্রের পেশি কোন ধরনের পেশি? হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, অন্ত্রের পেশি হচ্ছে অনৈচ্ছিক পেশি। এই তোমাদের এই উত্তরটিও সঠিক হয়েছে। আমরা চিত্রগুলো একটু লক্ষ্য করি। চার এবং পাঁচ নং প্রশ্নের উত্তর এখান থেকে দেওয়ার চেষ্টা করি। কোন টিস্যুতে আন্তঃকোষীয় ধাত্র থাকে না? আমরা যে প্রথমে বললাম যে আবরণী টিস্যুতে আন্তঃকোষীয় ধাত্র থাকে না, সেটা হচ্ছে আবরণী টিস্যু। তোমাদের উত্তর সঠিক হয়েছে, ধন্যবাদ তোমাদেরকে। অনৈচ্ছিক পেশি কোনটি? হৃৎপেশি, বাহুর পেশি, অন্ত্রের পেশি? তাহলে আমাদের উত্তর হচ্ছে, ধন্যবাদ তোমাদের উত্তর সঠিক হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমরা যে প্রাণী টিস্যু নিয়ে তোমাদের সঙ্গে যে তথ্যগুলো শেয়ার করেছি আমরা সেই আলোকে তোমাদেরকে একটি বাড়ি কাজ দিব। তোমরা তোমাদের খাতায় বাড়ি কাজটি তুলে নাও
আমাদের আজকের বাড়ি কাজটি হচ্ছে আবরণী টিস্যু ও পেশি টিস্যুর তুলনা করো। আমি আবারও বলছি, আমাদের আজকের বাড়ি কাজটি হচ্ছে আবরণী টিস্যু ও পেশি টিস্যুর তুলনা করো। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের সাথে অনলাইনে সংযুক্ত থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আর আশা করছি তোমরা এই করোনা মহামারীতে বাসায় নিরাপদে থাকবে, সুস্থ থাকবে, ভালো থাকবে, বেশি করে পুষ্টিকর খাবার গ্রহণ করবে। বর্তমানে আমাদের দেশে যে ডেল্টা ভেরিয়েন্টের প্রভাবে করোনার প্রাদুর্ভাব অনেক বৃদ্ধি পেয়েছে, সেজন্য আমরা সরকার নির্দেশিত যে বিধিনিষেধগুলো আছে সেই বিধিনিষেধগুলো মেনে চলার চেষ্টা করি এবং অন্যকে এই বিধিনিষেধগুলো মানতে আমরা উদ্বুদ্ধ করি। আবারও তোমাদের সাথে ক্লাস নিয়ে হাজির হব, সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।